আপনারা দেখছেন ভ্রমণ তথ্যচিত্র। সবাইকে ওয়েলকাম আমার ট্রাভেল ডকুমেন্টারি অফ মুহিত চ্যানেলে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি পার্কের বিস্তারিত। চুয়াডাঙ্গা জেলার একটি জনপ্রিয় ভ্রমণের জায়গা হলো এই শিশু পার্কটি। পার্কটির নাম মেহেরুন শিশু পার্ক। আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা থানার ইব্রাহিমপুর গ্রামে। এই ইব্রাহিমপুর গ্রামেই অবস্থিত মেহেরুন শিশু পার্ক। পার্কটির প্রবেশ মুখে রয়েছে ড্রাগনের প্রতিকৃতি। পার্কটিতে প্রবেশ করেই লেফট সাইডে রয়েছে চিড়িয়াখানার পার্ক, আর রাইট সাইডে রয়েছে বিভিন্ন দোকান এবং বাচ্চাদের রাইড সহ বসার বিভিন্ন জায়গা। এছাড়াও সম্পূর্ণ পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির প্রতিকৃতি। এই পার্কের প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। এই পার্কটি অবস্থিত সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে। সম্পূর্ণ পার্কেই রয়েছে সবুজের সমারোহ, গাছের গুড়ির উপর বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি। এই জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এই প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছে সাপ, বানর, ঈগল, ময়ূর, জেব্রা, কবুতর সহ আরও বেশ কিছু প্রাণী। আর একটু এগিয়ে গিয়েই রয়েছে এই স্লাইডারটি। এটি মূলত হাতির আকৃতির। হাতির লেজের দিকটা থেকে উঠতে হবে এবং সুরসুর খেয়ে নেমে যেতে হবে সুর দিয়ে। আর একটু সামনে এগিয়ে গিয়েই রয়েছে আরও দুটি স্লাইডার, রয়েছে বেশ কয়েকটি দোলনা। পার্কটিতে নতুন করে সংযোজন করা হচ্ছে একটি রিসোর্ট। এই পার্কটি গ্রামে হওয়ায় পার্কের আশেপাশে থাকার মতো তেমন কোনো জায়গা নেই, তাই পার্কের মধ্যেই তৈরি করা হচ্ছে রিসোর্ট এরিয়া। রিসোর্ট এরিয়া অবশ্য সবার জন্য উন্মুক্ত নয়। আমরা অনুমতি নিয়ে ভিডিও শ্যুটের জন্য এই রিসোর্ট এরিয়াতে প্রবেশ করেছিলাম। রিসোর্ট এরিয়ার মধ্যে প্রবেশ করে মনে হলো যেন অন্য জগতে চলে এসেছি। সম্পূর্ণ পার্কের মধ্যে এই রিসোর্ট এরিয়াটি সবথেকে বেশি সুন্দর। রিসোর্টগুলো এখনও চালু হয়নি। এখানে রয়েছে বেশ কয়েকটি রুম এবং কনফারেন্স রুম। হয়তো পরবর্তীতে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও করা হবে। কাঠের তৈরি এই দোতলা বাড়িটাতে কয়েকটা দিন কাটিয়ে গেলে মন্দ লাগবে না। তবে যেহেতু এখনও চালুই হয়নি, তাই সেই সুযোগটা আমরা আর পেলাম না। রিসোর্টের সামনের দিকটা খুবই মনোমুগ্ধকর। রিসোর্টের সামনের দিকে রয়েছে ছোট বড় নানা প্রজাতির ফুলের গাছ, যেগুলো রিসোর্টের পরিবেশকে আরও বেশি সুন্দর করে তুলেছে। এখানে বেশ কয়েকটি কটেজের মতো থাকলেও এই দোতলা বাড়িটি সবথেকে বেশি নজর কেড়েছে। বাড়িটির কারুকার্যগুলোও আসলে দেখার মতো। রিসোর্ট থেকে বের হয়েই এর পাশে রয়েছে একটি ঝর্ণা। অবশ্য এটিকে ঝর্ণা বলা যায় না, পাথরের তৈরি একটি ঘর বলা যেতে পারে। এই ঘরে ওঠার জন্যে সিঁড়িও তৈরি করা হয়েছে। সিঁড়ি দিয়ে অনেকেই উঠে যায় এই ঘরে। উপরে তৈরি করা হয়েছে একটি ছাতা, আর ছাতা বেয়েই নেমে আসছে পানি। এই পার্কের মধ্যে এই ঝর্ণা ঘরটি সব থেকে জনপ্রিয়। এই পার্কে ঘুরতে এসেছে আর এই ঝর্ণাটির সামনে ছবি ওঠেনি এমন কেউ হয়তো নেই। এমনকি আমিও এর আগে এই ঝর্ণা ঘরের সামনে বেশ কিছু ছবি তুলেছিলাম। এই ঝর্ণার চারিদিকে একটি সার্কেল করা আছে, আর নিচে যে পানি রয়েছে সেই পানির মধ্যেও দেওয়া রয়েছে বেশ কিছু ছোট বড় পাথর। এই পার্কে বেশ কিছু ঝাউ গাছও চোখে পড়ে। পার্কটিতে নতুন করে তৈরি করা হয়েছে এরকম বেশ কিছু বসার জায়গা, যেগুলো কিছুদিন আগেও ছিল না। আমি 1 বছর আগেও এসেছিলাম এই পার্কটিতে, তখন অনেক কিছুই ছিল না, যেগুলো আবার নতুন করে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ পার্কটিতেই রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি, ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ। সারি সারি এই গাছের মাঝখান দিয়ে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে। পার্কটিতে রয়েছে বেশ কয়েকটি পুকুর। যখন পার্কটি শুরু হয় মূলত
তৈরি হয়েছিল একটি চিড়িয়াখানা আর ছিল শুধু এই পুকুরগুলো। সেই শুরু থেকে বহুবার এসেছি এই মেহরুন শিশু পার্কে। পুকুরের পাড়ে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি কুমির, গন্ডার সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই মেহরুন শিশু পার্ক। আরও একটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব এই মেহরুন শিশু পার্কের রাইডগুলো। এবং এই মেহরুন শিশু পার্কে রয়েছে একটি আজব গুহা, সেটিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই জায়গাটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। ভ্রমণ বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।